খাবার চণ্ডীর মোড়ে লিফলেট বিলির অভিযোগ উঠেছে। উপনির্বাচনের আগের রাতে লিফলেট বিলির অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী পলাশ রানার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে এবার শুনব। বিগত বেশ কিছুদিন ধরে এটা চলছে, আমি জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার থেকে শুরু করে সবাইকে আমরা বারবার বলেছি যে হোটেল ডলফিন বলে একটা লজ আছে, সেখানে 60-70 জন 80 জন করে মানুষ পলাশ রানার সঙ্গে থাকেন, যারা সবাই বহিরাগত, রায়দিঘি থেকে আসা। আজকে ঠিক বিগত কালের গতকালের মতো একই রকমভাবে ওদের কিছু নির্বাচনী পুস্তিকা বা প্রচার এবং তার সঙ্গে সাম্প্রদায়িক কথাবার্তা লেখা কিছু কাগজ নিয়ে গতকালও ফেলে গেছিল, আজকেও রাস্তায় ফেলতে 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 যাচ্ছে সমস্ত এলাকায়। যারা দিনের আলো যারা লাগাতে দেয়নি, রাতের অন্ধকারে বিজেপি পার্টি কোনোদিন লিফলেট বিলি করবে না। আমাদের গোসভা পার্টি অফিসে ওখানে নতুন কালকের ওই ইলেকশনের আজকের দিনের জন্য একটা ওয়্যার রুম খোলা হয়েছে, ওখান থেকে কিছু কাগজপত্র, যন্ত্র এবং সাজ সরঞ্জাম, কাপড় জামা বেশি হয়েছিল। রাত্রে আমাদের একটা ছেলে বাইকে করে নিয়ে আসছিল, এবারে ছোট ছোট লিফলেট, তো যেহেতু বাইক চালাচ্ছিল হাওয়ায় উড়ে হয়তো 3-4টে পড়ে গেছে এটা নিয়ে। এবং ও আমি যে আসছিলাম আমার থেকে অনেক দূরে ছিল, ওই ছেলেটাকে আটকে কালকে মারধর করে, আমি ওটাকে ওকে ছাড়াতে গেলে আমার উপরে মানে প্রাণনাশের হুমকি দেয়। ওখানকার ওই চণ্ডীর মোড়ে কিছু মুসলিম অধ্যুষিত লোক, তারা মদ্যপ অবস্থায় এই ঘটনাটা কালকে রাত্রিতে ঘটায়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।